আসসালামু আলাইকুম এয়ার মালিক সিটস এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা আসছি মুন্সিগঞ্জ জেলা সিরাজদিহ খান উপজেলার দক্ষিণ তাজপুর গ্রামে কৃষক মোহাম্মদ রনি ভাই খেতে। তো রনি ভাই, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কি কোম্পানির আপনি? এয়ার মালিক সিটের আইস গ্রিন শসা। আইস গ্রিন শসা। গাছের বয়স কতদিন? গাছের বয়স আজকে 65 দিন। কি রকম ফলন পাচ্ছেন? না, 8 থেকে 10 দিন হয়েছে শীতেছি, প্রতিদিন তো অনেক শীতেছি, প্রত্যেকদিনে শীতেছেন? প্রতিদিন প্রতিদিন কয় ক্যারেট করে শীতেছেন? 4 ক্যারেট 5 ক্যারেট পাঁচ এরকম ক্যারেট হয় আচ্ছা, আপনার কত শতাংশ জমি মোট? ভাই। মানে এখানে এই শশা শশার শশা এখানে 5 শতাংশ জায়গার মতন 5% জমিতে আপনি আজকে শশা করেছেন। প্রত্যেকটা দিন আপনার 4 ক্যারেট 5 ক্যারেট করে শশা তুলতেছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাজার দরটা কিরকম পাচ্ছেন? যেমন ঢাকা থেকে শশা আছে, ওইটা হইলো আপনার 25 থেকে 28 টাকা কেজি বিক্রি করে পাইকারি, জি, আর আমার এটা 40 টাকা ওরা পাইকারি নেয়। মানে ঢাকা থেকে আসে আপনার বিভিন্ন শশা কিনে 28 থেকে 30 টাকা, আর আপনারটা কিনতেছে 40 টাকা। 40 টাকা। এতে আপনি খুশি? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি। না, এই তো অনেক টাকা হিসাবে আচ্ছা আচ্ছা, দিতে হয়। গাছের কোনো ভাইরাস না, এটা দেখেছেন? এটা কোনো ভাইরাস নেই, এই গাছটায় কোনো ভাইরাস। আজকে শশাটা কি কখনো খেয়েছেন আপনি? হ্যাঁ খেয়েছি। কিরকম খেতে? ভালো। রনি ভাই, আমাদের কৃষক এবং দর্শক ভাইদের জন্য উদ্দেশ্য কিছু বলবেন? কি বলবো ভাই, যারা যদি মানে করে, দেখা গেছে কৃষক ভাইরা যদি আমার মতো করে, তো এরা অনেক লাভবান হতে পারবে। কারণ আপনার আমার মানে লাভ বা আরেকজনের লাভ, এটা আমি মনে করি যে ভালো। কারণ জি, হ্যাঁ, তো হিসাবে কৃষক, আমিও একটা কৃষক, যদি হ্যাঁ করে তার জন্য ভালো, এবং কি আমি করি আমার জন্য ভালো।